আসলে ব্যথার ওষুধ আমরা যে কোনো আঘাত পেলে এটা সাময়িক দেওয়া হয় কিছুদিনের জন্য কিন্তু যদি তারপরেও যদি ব্যথা হয় বারবার হয় কিন্তু সেক্ষেত্রে ডায়াগনোসিস খুব জরুরি এবং এই ক্ষেত্রে যদি দেখেন দীর্ঘদিন সে পেনকিলার খেতে থাকে এতে শারীরিক বিভিন্ন সমস্যা হবে রোগটা কনফার্ম হবে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেটা এবং পায়ে পানি আসা শরীর ফুলে যাওয়া লিভারও সমস্যা স্ট্রোক করতে পারে তো এই ক্ষেত্রে সেটা বলবো যে উনি যদি একজন স্পেশালিস্টের কনফার্ম হয় যে তার পায়ের যে ব্যথাটা কেন বারবার আসছে তো আমার সম্ভবত মনে হচ্ছে যে কেউ যদি আঘাত পায় পেয়ে থাকি বেশিরভাগ রুগী দেখা যায় মেরুদণ্ড কোথাও কোনো সমস্যা হয় স্পন্ডালো লিস্থেসিস এটা একটা কমন সমস্যা আঘাত পেয়ে হয়তো লিস্থেসিস হয়ে যায় বা স্লিপ ভাটে আর একটা হচ্ছে এটা চিকিৎসা করবে আমরা এস আমরা এসএমএস একটা দর্শকের এসে আছে এস এম পড়ছি সাইফুল লিখেছেন যাত্রাবাড়ি থেকে তার বাবার ব্যাপারে লিখেছেন তার বাবার বয়স এখন পঁচাত্তর বছর তার স্ট্রোক হয়েছে প্যারালাইসিস হয়ে আছে অনেকদিন ধরে পড়ে আছেন বিছানায় কিন্তু তিনি জানতে যাচ্ছেন যে এই তার যে বাবা যে প্যারালাইসড হয়ে আছেন একটা সাইড এটা কি আদৌ ভালো করা যাবে কিনা অবশ্যই এসব রুগীদের অবশ্যই ভালো করা সম্ভব আপনি দেখেন এই প্রথমত এই রুগীদের চিকিৎসা কি কেউ যদি স্ট্রোক করে স্ট্রোক করলে প্রথম ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেল স্টেবিলিটি আনতে হয় যে একটা যেন সেই রুগীটা মারা না যায় সেই ক্ষেত্রে তার যদি ডায়াবেটিস থাকে কন্ট্রোল করা হাই প্রেশার থাকে সেটাকে কন্ট্রোল করা তার যদি অন্য কোনো ডিজিজ থাকে সেটা কন্ট্রোল করা কন্ট্রোল করার পর দেখা যায় এক পাশ হয়ে যায় এবং অপরশ হলে যেদিন থেকে প্যারালাইসিস হলো ওদিন থেকেই যদি পুনর্বাসন কোনো হসপিটাল বা ফিজিওথেরাপি হসপিটালে হসপিটালাইজড করে রোগীকে যদি ওই দিন থেকে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন প্রোগ্রামগুলো চালিয়ে যাওয়া হয় এক মাস থেকে দেড় মাসের ভিতর রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে পুনর্বাসন ব্যাপারটি আরো শুনবো আপনার কাছ থেকে একজন দর্শক অপেক্ষা করছে হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন আমি শালম উল্লাপাড়া থেকে জি শালম বলুন আমার বাবার দুই সালে স্ট্রোক হয় ব্রেন স্ট্রোক তো তারপরে ডাক্তার সাহেব ওই আমরা এতে আপনার ১২ চিকিৎসা করে ১২ চিকিৎসা করার পরে তাও হাতে বল একদমই কম এখন পা দিয়ে কোনো রকম চলাফেরা করে তে হাতটা বা পাটা কি সম্পূর্ণ সুস্থ হওয়ার মতো কিছু আছে কিনা আপনার বাবার বয়স কত এখন বয়স ৫৭ আচ্ছা আপনারা কি মানে এতদিন রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি চিকিৎসা চালিয়ে যান নাই জি না ফিজিওথেরাপিটা চালাইনি আচ্ছা জি আমি উত্তর দিচ্ছি ওনার বাবা অনেক বছর চলে গিয়েছে এখানে আসলে স্ট্রোক রুগীদের পুনর্বাসনে আমরা যে সাকসেস রেটটা পেয়ে থাকি এটা কখন আমাদের কাছে আসলো বা এই চিকিৎসা স্বর্ণপন্ন হলো তাড়াতাড়ি আসলো হ্যাঁ তার উপর নির্ভর করে আমরা দেখা যায় যদি স্ট্রোক করার এক থেকে তিন মাসের ভিতরে রুগী পেয়ে যায় আমরা মানে দেখা যায় যে হান্ড্রেড পার্সেন্ট না হোক প্রায় নব্বই থেকে নিরানব্বই বিভাগ রোগী স্বাভাবিক জীবনে চলে আসে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট সুস্থতা মানে হান্ড্রেড পার্সেন্ট ধরে নিই কাছাকাছি চলে আসে কিছু রেজিডুয়াল ডিসেবিলিটি থাকতে পারে সেটা হচ্ছে যেমন হাতের কিছু ফাংশন থাকে এখানে অনেকগুলো ব্যাপার আছে আপনার গ্রেভিটি কোন কোন অঙ্গকে বেশি এফেক্ট করে যত হায়ার উপরে অঙ্গ যেমন পা সবার নিচে তাকে তত একটা এফেক্ট হতে পারে না যত উপরে থাকে যেমন হাত উপরে এই ক্ষেত্রে প্রভাবটা বেশি পড়ে যার কারণে হার্টের ইয়াটা মানে পুনর্বাসনটা বা আপনার চিকিৎসার সাকসেস রেট একটু পরে আসে বাট এইসব রোগীগুলো সম্ভব আর ওনার বাবার ক্ষেত্রে যদি এই যেতে হসপিটালাইজড করে এখনো ওনার বাবা আপনাদের কাছে আসলে অনেক অবশ্যই অনেকাংশে একজন দর্শক অপেক্ষা করছে হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন হ্যালো আমি আমি থেকে বলছি আমার বয়স 42 বছর আমাদের হঠাৎ কিছুদিন থেকে আমার বাম পায়ে তালুতে ব্যাথা পাচ্ছি ঘুম ঘুম থেকে উঠার পরে মাটিতে পা দিতে আমি পায়ে ব্যথা পাচ্ছি এখন আমি ডাক্তার বাবুর কাছে জানতে চাচ্ছি যে এই এই সব জন্য কি করতে পারি আমি রাঙামাটি থেকে প্রস্তুতি করেছি আমি বুঝতে পেরেছি আপনার এক পায়ে সমস্যা না দু পায়ে হয় এটা একটাই সমস্যা বাম পায়ে আচ্ছা আবার অনেকক্ষণ বসে থাকলেও পা ফিলতে কষ্ট হয় দাঁড়াতে গেলে

এবং খুব হার্ড সারফেস ইউজ করে অথবা জুতার ধরন যদি আপনার ভুলভাবে গঠন হয় সেই ক্ষেত্রে কিন্তু পায়ের তলায় ব্যথা হতে পারে হাই হিল থেকে ব্যথা হতে পারে তাছাড়া আরও বিভিন্ন যেমন আথারাইটিস জনিত সমস্যা পায়ে ব্যথা হতে পারে গাউটি অ্যাথরাইটিস থেকে ব্যথা হতে পারে অনেক সময় কোমরের সমস্যা সেটা পায়ে গিয়ে ব্যথা হতে পারে রুগী হয়তো বুঝতেও পারে না যে সমস্যাটা তো দর্শক আপনার এই ক্ষেত্রে ডায়াগনোসিস খুব জরুরি আপনার কথা মনে হচ্ছে যে পায়ের তলায় প্লান্টার ফেসাইটিস হওয়ার সম্ভাবনা আছে আপনি নরম সোলের জুতা ইউজ করেন কুসুম গরম পানিতে পাটা কিছুদিন ডুবিয়ে রেখে দেখতে পারেন আর না হলে স্পেশালিস্টের স্বর্ণাপনে অতি শীঘ্র ডায়াগনোসিস করে আপনি যাবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল